হাই অবির আজকের আমাদের রেসিপি আয়লা মাছ বেগুন দিয়ে খুব সুন্দর এবং সিম্পল একটা তরকারি তো তার জন্যে ফার্স্টে মাছটা কেটে নিচ্ছি মাছ কাটার ভিডিও আমার খুব ভাল লাগে এবং মাছ কাটা ক্যাপচার করতেও আমার প্রচণ্ড ভাল লাগে ছোটোবেলায় যখন মা মাছ কাটতো আমি বসে বসে দেখতাম এই যে সুন্দর করে মাছটা কেটে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে এ ছাড়াও লাগছে এই সামগ্রীগুলো লাগছে পেঁয়াজ ফার্স্টে কড়াইতে তেল দেবো মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে এই মাছটার স্বাদ খুব ইউনিক হয় একটু টক টক মতো এটা নাকি আয়লা ঝড়ের পরে পাওয়া গেছিল বলে এর নাম হাইলা মাছ এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলে বেগুনটা ভেজে নিচ্ছি এবারে মশলাটা বাড়ছি এখানে রয়েছে সর্ষে কাঁচা লঙ্কা আদা রসুন সুন্দর করে বেটে নিচ্ছি এই যে বেগুনটাও ততক্ষণে প্রায় হয়ে এলো একদম সুন্দর করে বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুটার পালা আলুটাও আমরা এইভাবে তেলের মধ্যে ভেজে নেবো বাই চান্স একটা টমেটো পড়ে গেছিলো নুন দিলাম হলুদ দিলাম এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলু ভাজা আমাদের কমপ্লিট এবার তেলের মধ্যে আমরা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজের টুকরোগুলো ফেলে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল হয়ে গেলে টমেটোটাও দিয়ে দিলাম বা সুন্দর করে নেড়ে নেব দিয়ে দিলাম সেই মশলা বাটাটা যেটা একটু আগে বেটেছিলাম দিয়ে দিলাম নুন তরকারিতে এবার জাল নুন লাগবে দিয়ে দেবো হলুদ দিলাম কাশ্মীরি রেড চিলি দিলাম ধনে গুঁড়ো সুন্দর করে এবারে নেড়ে নিতে হবে মশলার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ নিয়ে জল দিলাম এই বাটিটা আমরা জলটা দিলাম তার মধ্যে মশলা ছিল এবং তারপর পরিমাণ মতো জল দিলাম মানে এই দু আড়াইশো গ্রাম মতো জল দিলাম একটু মাখা মাখা হবে তাই জন্যে অল্প জল দিয়েছি এই যে যখন ফুটে আসবে তখন চাপা দেব ঢাকনা খুললাম এবং বেগুনগুলো দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দেবো এবারে তারপরে একটু খানি পরে ঝোলটা একটু মোড়ে মোড়ে এলে আমাদের রেসিপি রেডি থ্যাংক ইউ সো মাচ